আর ওই যে তুমি একবার সুবহানাল্লাহ পড়েছো, আল্লাহর নবী বলেছেন কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলার সাথে সাথে জান্নাতে এমন একটা গাছ লাগায়া দেন যে গাছের গোড়া এক বননায় আছে ছায়া, গাছের গোড়া বা ছায়ায় যদি আরবের একটা তেজি স্পিডে চলা ঘোড়া যদি দৌড়ায় দৌড়ায় নবী বলেন দৌড়াবে দৌড়াবে 400 বছর দৌড়াবে, তাও ওই এক সুবহানাল্লাহর গাছের ছায়া দৌড়ায়া শেষ করতে পারবে না। আপনারা তো বড় চালাক, এই যে সুবহানাল্লাহ একটা পড়ছেন, গাছ কইলাম আরেকটা লাগছে, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আর লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আল্লাহু আকবার। আরে ভাই তুমি রিক্সা চালাও সমস্যা কি, পড়ো সুবহানাল্লাহ, দুনিয়ায় রিক্সা চালাবা আল্লাহ জান্নাতে গাছ লাগাবে। তুমি বেলুন দিয়ে রুটি রুটি মারাই দিছো সমস্যা কি, সমস্যা নাই, রুটি বানাও সুবহানাল্লাহ পড়ো, তুমি দুনিয়ায় রুটি বানাও আল্লাহ তোমার জন্য জান্নাতে বাড়ি সাজান সুবহানাল্লাহ। তুমি নৌকা চালাও সমস্যা কি, তুমি নৌকা চালাইতে থাকো আর সুবহানাল্লাহ পড়ো, আল্লাহ তোমার জন্য জান্নাতে গাছ লাগাইতেছেন। অনেক কঠিন কাজ, ওইটাই নবী বলেছেন জীবনের মূল্য দাও, এখানে সুবহানাল্লাহ পড়বে একটু জান্নাতে বুকিং হয়ে যাচ্ছে সুবহান। আমি কথা লম্বা করার সুযোগ নাই, ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি স্পন্সর বাই দারুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসা, একটি আন্তর্জাতিক মানের হিবস শিক্ষা প্রতিষ্ঠান। এই তোমাকে 500 কোটি টাকা দিব ভাই, বিনিময়ে কি চাপ বলে, তোমার পুরা ফ্যামিলি খ্রিস্টান হয়ে যাবা। আরে বলে কি, সৌদা বহুত সস্তা হয়ে গেছে, 500 কোটি টাকা এত সস্তায় কালিমা ছাড়া যাবে না। কারণ আমি আমি এমন এক কালিমা পড়েছি যে কালিমার বিনিময় হচ্ছে নবী বলেন আর কোনো আমলও যদি না থাকে, একদম শেষ জান্নাতি হয়েও যদি জান্নাতে যায় তো যেই দুনিয়া দেখতেছো এইরকম 10টা দুনিয়ার সমান নিয়ামত আল্লাহ দিয়ে দিবে। তো তুমি যদি আমার কালিমার বিনিময়ে গোটা দুনিয়া দাও, তাও তো জান্নাতের 10 ভাগের 1 ভাগ হইলো, তাও জান্নাতেরটা আসল, এটা হইলো নকল, নকলটাও তো 10 ভাগের 1 ভাগ দিবা গোটা দুনিয়া দিলে, তো নকলটাই তো এখনো নেশা পুরো করতে পারো নাই, আসলটা দিবা কোথেকে আমিয়া। কাজী এই কালিমার মূল্য কেউ দিতে পারবে না, এত দামি জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন সুবহানাল্লাহ। এর দুষ্ট মৃত্যু আসবেই, আসার আগে আগে হায়াতের দাম দেন, জীবনের দাম দেন। একটা উদাহরণ দিলে বুঝবে, দেখেন আমি বয়ানে কিস্সা কম বলি, কিস্সা বলতে চাই না, জরুরত পড়ে না, যতক্ষণ সম্ভব কোরআনের উপর থাকি চেষ্টা করি, কোরআনের বরকত আছে আলাদা, কখনো কখনো বোঝানোর জন্য কিস্সা টান দিতে হয়। এখন আপনাদেরকে একটা কিস্সা শোনাবো, কিন্তু কানে ধরে বলতেছি এটাই শেষ, আর বলবো না। আবার যে কিস্সাটা বলবো এটা বড় আজগুবি কিস্সা, অনেকের কাছে মনে হইতে পারে, ওটাও আমি ব্যাখ্যা দিব না, এটা আবার কথা সামনে মনোযোগ দিবে না, বলে আপনি হাওয়ার উপরের কথা কন, এগুলো শুনতে আর ভালো লাগে না পাবলিক, এগুলো এখন বড় চালাক হয়ে গেছে পাবলিক, ইন্টারনেটে একবারে ডিজিটাল বানিয়ে দিছে, এখন আর আগের ওই কিস্সা কাহিনী চলে না, কথা ঠিক আছে না, আমরাও বুঝি এটা, আমরাও ভালো হয়ে গেছি। আল্লাহর এক বান্দা পুরাতন এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল, আগে থেকেই কোনো সিদ্ধান্ত নিয়েন না আমার বিরুদ্ধে, আমি ব্যাখ্যা দেব। পুরাতন কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে, দেখে যে ছোট্ট একটা ছিদ্র দেখা যায় কবরের ভেতরে নিচে দিয়া, তা আল্লাহর বান্দা চিন্তা করতেছে কিরে ভেতরে শিয়াল টিয়াল ঢুকলো নি, তো ওই ছিদ্র দিয়ে ভিতরে তাকাইছে, তাকায় দেখে হায় আল্লাহর এক বান্দা ভিতরে নামাজ পড়তেছে। এখন তো তার ভিতরে কৌতূহল, কিরে এই আল্লাহর বান্দা এই কবরের ভিতরে ঢুকলো কেমনে, জিজ্ঞেস করার মতো কেউ নাই, অপেক্ষা করছে সালাম ফেরাবে, জিজ্ঞেস করবে, তো সালাম ফিরাইছে, জিজ্ঞেস করতেছে ভাই এই কবরের ভিতরে আপনি কেমনে ঢুকলেন, তো কবরওয়ালা জবাব দেয় ভাই অন্যান্য কবরবাসী যেভাবে ঢুকে আমি ওইভাবেই ঢুকছি। বলে তার মানে কি, আপনি কি মরা? বলে হ্যাঁ আমি মৃত। এখন আমি জানি আপনাদের ভিতরে দুইটা প্রশ্ন খসখস খসখস করতেছে,
প্রশ্ন দুইটার উত্তর না দিলে সামনের দিকে আগাইলে আপনার মনোযোগ থাকবে না, বলে হুরো আজাই রাখ আজ গবি কিসা আপনিও কোন বুঝছি সব এক লাইনের লোক। শুনে প্রথম প্রশ্ন আপনার, আমি জানি হুজুর মরা মানুষ কি কথা কয়, এই প্রশ্ন ঘুরতেছে। দুই নম্বর প্রশ্ন, হুজুর মরা মানুষ কি নামাজ পড়ে? দোস্ত হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মাছের পেটে, ইউনুস আলাইহিস সালাম ভেবে পাচ্ছেন না এখন কি করবেন, কেউ তো দেখে নাই মাছ যে খায় ফেলস, বাঁচার উপায় কি? হঠাৎ কানে আওয়াজ আসছে, সাগরের নিচের পাথর থেকে তাসবীর আওয়াজ আসতেছে। ভাই ওই পাথরকে তাসবীহ পড়ার যোগ্যতা আর ক্ষমতা কে দিয়েছেন? একটা পাথর যদি কথা বলতে পারে, একজন মরা মানুষের পক্ষে কথা বলা আল্লাহ যদি সুযোগ দেন, সুযোগ আছে কি নাই? এটা অসম্ভব কিছু না। দুই নম্বর বিষয়, মরা মানুষ কি নামাজ পড়ে? আর এটা তো হাদিসে আছে, আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা কবরে জীবিত এবং নবীরা কবরে নামাজ পড়েন। সুবহানাল্লাহ, নবীদেরকে কবরে নামাজ পড়ার সুযোগ কে দিয়েছেন? যে আল্লাহ নবীদেরকে দিতে পারেন, ওই আল্লাহ আমাকে আপনাকে দিতে পারেন না? পারেন না, আল্লাহ দিছেন, আমার সমস্যা কি? পথিক জিজ্ঞেস করে, ভাই রে কবরে মানুষ নামাজ পড়ে আমার জানা ছিল না, এটা কি করে সম্ভব? কবরওয়ালা জবাব দেয়, ভাই নামাজ আমার বড় প্রিয় আমল ছিল, আমি সব সময় আল্লাহর কাছে কাঁদতাম আর দোয়া করতাম, মালিক আমি মৃত্যুর পরে কিছুই চাই না তোমার কাছে, মালিক একটাই আমার চাওয়া, আমার মৃত্যুর পর আমাকে একটু তোমার দরবারে সেজদা দেওয়ার সুযোগটুকু তুমি দিয়া দিও মালিক। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আমাকে কবরে নামাজ পড়ার সুযোগ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ, পথিকটা আশ্চর্য হয়ে গেছে, অবাক, আরে বলে কি? জিজ্ঞেস করতেছে, ভাই ঠিক আছে ভালো কথা নামাজ পড়তেছেন, তো একটু বলেন তো এই কবরের ভিতরে আপনি কতদিন নামাজ পড়তেছেন? তো কবরওয়ালা জবাব দেয়, 400 বছর। কতদিন? আমি বলতেছি আরেকজনের ঘটনা, তাই সুবহানাল্লাহ পড়লেন সবাই, তো কবরওয়ালা যখন ডাইরেক্ট বলছে পথিকের কি অবস্থা, হ্যাঁ তো সুবহানাল্লাহ দিয়ে বইলা চিৎকার দিয়ে পড়ে যাওয়ার কথা, এও জোরে বলছে সুবহানাল্লাহ, এর সুবহানাল্লাহ শুনে কবরওয়ালা সাথে সাথে বলে, ভাই রাখেন রাখেন। বলে কি? বলে আমার ওই 400 বছরের নামাজ আপনি লয়ে যান, আপনার ওই একটা সুবহানাল্লাহ আমারে দিয়ে দেন। সুবহানাল্লাহ, বলে ভাই এটা কোন হিসাব? 400 বছর নামাজের মধ্যে লক্ষ লক্ষ রাকাত নামাজ, প্রত্যেক রাকাতে রুকুতে 3 বার তাসবিহ, সেজদায় 6 বার তাসবিহ, তাহলে কত লক্ষ সুবহানাল্লাহ পড়া হয়েছে, আলহামদু পড়া হয়েছে, আল্লাহু আকবার পড়া হয়েছে, আত্তাহিয়াতু পড়া হয়েছে, দুরুদ শরীফ পড়া হয়েছে, কত আমল ছিল সব দিয়ে দিবেন, এক সুবহানাল্লাহ নিয়ে যাবেন, হিসাব তো বুঝলাম না। তো কবরওয়ালা যে জবাবটা, আমার কিসসা শেষ আর কমু না, কবরওয়ালা যে জবাবটা দিয়েছে ওই জবাবটা বুঝার জন্য একটা উদাহরণ আগে বোঝা লাগবে। বাচ্চারা স্কুলে পরীক্ষা দেয়, টাইম কি লিমিটেড না আনলিমিটেড? নির্দিষ্ট টাইম, 2 ঘন্টা, 1.5 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, এই নির্দিষ্ট টাইমের মধ্যে সঠিক উত্তর যা লেখে নাম্বার, লেখকেই নাম্বার, খোঁচা দিলেই নাম্বার, কথা ঠিক? বাইর হয়ে গেলে আর নাম্বার পাওয়া যায়? টাইম আউট হয়ে গেলে, শেষ হয়ে গেলে আর লেখা যায়? তো এক ডিজিটাল পিচ্ছি কি করছে, টয়লেটে যাওয়ার বাহানা করে খাতাটারে বইটা আস্তে করে বাইর গেছে, বাড়িতে যাইয়া বই নামাইয়া বইসা বইসা পুরা 100-তে 100 অ্যান্সার করছে, সুন্দর করে সাজায়া লেখা, বিকালবেলা নিয়ে আসছে স্কুলে হেড স্যারের কাছে, স্যার কি রে এটা? বলে আজকের পরীক্ষার খাতা। স্যার বলে, বলে কি এখন কে? বলে স্যার বাড়িতে যাইয়া লেখছি, 100-তে 100 অ্যান্সার করে আনছি, এখন আপনারাই বলেন নাম্বার পাইবো না পিটা খাইব, কথা ঠিক আছে? তো কবরওয়ালাই জবাবটাই দিয়েছে, ভাই রে আমি আমার মনের চাওয়া পুরা করার জন্যে 400 বছর নামাজ ঠিকই পড়েছি, কিন্তু আমি তো দুনিয়ার পরীক্ষার হল থেকে বাইর হয়ে গেছি, আমার 400 বছরের নামাজের বিনিময়ে একটা নেকিও আল্লাহ লেখেন নাই। আর ওই যে তুমি একবার সুবহানাল্লাহ পড়েছ, আল্লাহর নবী বলেছেন কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতে এমন একটা গাছ লাগাইয়া দেন যে গাছের গোড়া, এক বর্ণনায় আছে ছায়া, গাছের গোড়া বা ছায়ায় যদি আরবের একটা
কেজি স্পিডে চলে ঘোড়া যদি দৌড়ায় দৌড়ায় নবী বলেন দৌড়াবে দৌড়াবে 400 বছর দৌড়াবে তাও ওই এক সুবহান আল্লাহর গাছের ছায়া দৌড়ায়া শেষ করতে পারবে না আপনারা তো বড় চালাক এই যে সুবহানাল্লাহ একটা পড়ছেন গাছ কইলে আমার একটা লাগছে লাগছে আরেকটা 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 আল্লাহু আকবার আরে ভাই তুমি রিকশা চালাও সমস্যা কি পড়ো সুবহানাল্লাহ দুনিয়ায় রিকশা চালাবা আল্লাহ জান্নাতে গাছ লাগাবে তুমি বেলুন দিয়ে রুটি রুটি মারাই দিছো সমস্যা কি সমস্যা নাই রুটি বানার সুবহানাল্লাহ পড়ো তুমি দুনিয়ায় রুটি বানাও আল্লাহ তোমার জন্য জান্নাতে বাড়ি সাজান সুবহানাল্লাহ তুমি নৌকা চালাও সমস্যা কি তুমি নৌকা চালাইতে থাকো আর সুবহানাল্লাহ পড়ো আল্লাহ তোমার জন্য জান্নাতে গাছ লাগাইতেছেন অনেক কঠিন কাজ ওইটাই নবী বলেছেন জীবনের মূল্য দাও এখানে সুবহানাল্লাহ পড়বে একটু জান্নাতে বুকিং হয়ে যাচ্ছে সুবহান আমি কথা লম্বা করার সুযোগ নাই আমারে তো বলছিল আমার এই যে ছোট ভাইটা বলছে মাগরিবের পরে দেয়াল বড় ভাই এখন মাগরিবের পরে দেখি আরেকজন দখল দিছে এমন একজনে দখল দিছে বলতেও পারে না ও আমার বড় ভাই চাপে পড়ছে এখন ওদিক দিয়ে অন্য মাহফিল ওলারা অপেক্ষা করতেছে এখন এমন দুই চাপে নিচে হইলো ছোট ভাই উপরে হইলো বড় ভাই দুই ভাইয়ের চাপে বইরা আমি এখন কথাই বাইর না আমার টেনশনে মানুষ আমার জন্য কষ্ট পাক এটা আমার খুব কষ্ট লাগে এই জন্য আমি খুব বিস্তারিত কথা বলবো না হাদিসের দ্বিতীয় অংশটা একটু বলি আগে আমার একটু হাত দেখাইতে হবে এখানে 40-এর নিচে কয়জন আছে 40-এর নিচে বয়স 40-এর নিচে বয়স সব আত্মামান আত্মামান বুড়ারা কি সব বাড়িতে বাপ তো বেশি ভালো না দেখা যায় বুড়ারা বুড়া কক এলাকায় বুড়া কক বলাইছে দেখছে বক্তা সব জুয়ান বুড়ারা চিন্তা করছে আজকে আমরা যেমন আছি আই আল্লাহ তাইলে তো ভালো হয়েছে আজকে হাদিসের এই অংশটা খুব বেশি মনোযোগ দিয়ে শোনা লাগবে যুবকদের 40-এর নিচে যারা বয়স সবাই মনোযোগ দিয়ে একটু শুনেন ভাই দেখেন নবী কি বলেন আল্লাহর নবী বলেন ও শাবাবাকা কবলা হারামিক এর যুবক যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে বুড়া হবা তুমিও বুড়া হবা যদি বয়স ওই পর্যন্ত থাকে এর আগে আগে যা করার কইরা নাও সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন এর মধ্যে একটা হচ্ছে অসাবুন নাসা ফি ইবাদাতি রব্বি ওই যুবক যে তার যৌবন আল্লাহর ইবাদতে কাটায় তুমি জানো না তোমার কত দাম তুমি জানো না তোমার কত দাম অনেক দাম এই সময়টা এই বয়সটা অনেক দামি কারণ শত্রুকে মোকাবেলা করতে হয় আমাদের বেশি যুবকদের পিছনে শয়তান বেশি লাগা তাকে ধ্বংসের জন্য চক্রান্তের জালগুলো বেশি লাগানো ছড়ানো বেছানো এই জন্য মোকাবেলা যেহেতু কঠিন শত্রুর করতে হয় পুরস্কারটাও আল্লাহ বড় রাখছেন সুবহানাল্লাহ এর যুবক ভাই আমার তুমি মনে করো না তুমি বুড়া হবা না তুমি একদিন বুড়া হবা ওই যে মসজিদে দেখবা চেয়ারের মধ্যে কিছু মানুষ বৈসা বৈসা নামাজ পড়ে একটু মনোযোগ দিয়া কথাগুলো শোনা লাগবে চেয়ারের মধ্যে বসে বসে মানুষগুলো নামাজ পড়ে সেজদা দিতে পারে না তার কোমর সায় দেয় না হাঁটু সায় দেয় না আহারে আল্লাহর বান্দা যদি জানতো সেজদার কি দাম তার কলিজা চুরচুর হয়ে যাইত কারণ নবী বলেছেন ইন্না করাবানা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন বান্দা আল্লাহর কুদরতি পায় সেজদায় লুটায় বুড়া নামাজ তো পড়ে সেজদা দিতে পারে না তার তো কলিজার টুকরা